তো অনেকদিন তোমাদের ব্লগ দেয়া হয়নি, কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব, বাড়ি থেকে বেরোতেই পারছি না, তোমরা বুঝতেই পারছো। আর এখন একটু আকাশটা পরিষ্কার আছে, বিকেল এখন বাজে 4:20, তাই একটু বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে ব্লগ করতে। তো আজকের যাব আমাদের ছোট বালার প্রাইমারি স্কুল। তো আজকে আমাদের কাছে বুলেটও নেই আর কেটিএমও নেই, আজকে আমরা যাব হেঁটে হেঁটে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখন আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। হ্যাঁ, আর একটা জিনিস বাকি রয়ে গেছে, তোমরা আছো বিন্দাস চ্যাংলা ছেলে ব্লগার। হ্যাঁ, আমাদের এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই একটু হাতটা নড়ছে। স্কুলটা দেখতেই পাচ্ছ, এখন স্কুলের সামনেই আছে। তো এখন স্কুলের গেটটা বন্ধ, কিন্তু ঢোকার রাস্তা আছে, আমরা ঠিক ঢুকে যাব। এই যে দেখতে পাচ্ছ, এটা স্কুলের মাঠ, এই মাঠে অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুলের সাইডের কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন স্কুলে আমরা আর থাকি না, এখন স্কুলে এরাই থাকে। এখন আমরা স্কুলের রুমগুলো ঘুরে দেখাবো তোমাদের। এটা অফিস রুম, আর অফিস রুমের পাশেই রয়েছে প্রথম শ্রেণীর রুম। এটাই, এই রুমেই আমরা আগে বসতাম। এটা সেই দ্বিতীয় শ্রেণীর রুম, আর রুমের পাশে কিছু মনীষীদের ছবি আঁকা আছে, যেমন বিদ্যাসাগরের, আর আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আরো অনেকেরই আছে। আর নেতাজিরও আছে। এটা তৃতীয় শ্রেণীর রুম, এই তৃতীয় শ্রেণীর রুমেই আমরা খুব মজা করেছি। আর এটা চতুর্থ শ্রেণীর রুম, চতুর্থ শ্রেণীর রুমের পাশেই অনেক কাহিনী আছে। কাহিনীটা হলো ভূতুড়ে কাহিনী, সবাই বলতো এই রুমে ভূত আছে। ভূত আছে কি নেই তোমরা কমেন্ট করে জানাবে। স্কুলের পেছনেই রয়েছে আমাদের ভালোবাসা, স্কুলটা দেখানো হয়ে গেছে, এবার স্কুলের পেছনে কি আছে তোমাদের দেখাবো।
আমরা সেই ক্লাবের সামনেই আছি। এই ক্লাবে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই তোমাদের এখন ভেতরে নিয়ে যাচ্ছি। আলাদাই ভালোবাসা রয়েছে।